السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. آمنت بالله. সম্মানীয় দিনী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইমানের সাথে আছেন আল্লাহ তালা আমাদের সকলকেই যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে রাখুন এ প্রত্যাশা আমরা করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ইমানের সাথে আমাদের শেষ মানসিক করুন আমরা তাও কালেমা পড়তে পড়তে মরতে চাই তা আমরা বিগত দু জুমায় আজকের আসন ইসলাম জানি এই আলোচনাটি বন্ধ রেখেছিলাম আমি শারীরিক একটু অসুস্থ ছিলাম জন্ডিস চলছে যার কারণেই আমি খুবই দুর্বল ছিলাম কথা বলতে পারতাম না খুব একটা তো আজকে অসুস্থতা নিয়েও কিছু কথা বলছি কারণ সামনে আবার মাহফিলের সিজন এসে যাচ্ছে তখন ব্যস্ততা বেড়ে যাবে তাই ভাবছি সময়টা কাজে লাগুক যদি একটি মাসালাও কারো উপকারে আসে হতে তো পারে এটাই আমার কে দিন না যাতে রসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ ইতিমধ্যে যারা আমাদের সাথে জয়েন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রোগ্রামটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এতে অন্য অন্য ভাই বোনেরা জেনে উপকৃত হবেন তা আমরা সময় আর ক্ষেপণ না করে আমরা শুরু করতে যাচ্ছি আজকের পর্ব মাহাদি হাসান জাহিদ নামে একজন ভাই তিনি সালাম বলেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করবেন আগ্রহ প্রকাশ করেছেন আমরা তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি প্রথম প্রশ্নকারী মোহাম্মদ ইকবাল হোসাইন ইকবাল ভাই বলেছেন নামাজের সাজদায় অথবা নামাজের বাহিরের সাজদায় কোরআনের আয়াত পড়ে দোয়া করা যাবে কি না শুনেছি সেজদায় কোরআন পড়া নিষেধ জি ভাই আপনি নামাজের সেজদায় কোরআন তেলাওয়াত করা নিষেধ এটা ঠিকই শুনেছেন রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা রুকু এবং সেজদাতে কোরআন তেলবাদ করিও না তবে কোরআন মাজিদে দোয়া হিসাবে যে আয়াতগুলো আছে যেমন রব্বানা দুনিয়া হাসানা হাসানা আজা বান রানা ইল্লাম ইম তকফিরা ইত্যাদি রব্বির হামুমা কামা রব্বাই আলী সগিরা এই আতীয় দোয়া হিসাবে আপনি নামাজের সেজদায় এবং রুকুতে এই আয়াতে কারিমাগুলো পড়তে অসুবিধা নেই আপনি পড়তে পারবেন তবে হাদিসের যে দোয়াগুলো আছে সেগুলো আপনি নামাজের শেষ পড়তে কোনোই অসুবিধা নেই আর কোরআন তেলোয়াত হিসাবে পড়া নিষেধ দোয়া হিসাবে পড়া যাবে ইনশাআল্লাহ এম ডি ইসমাইল হুসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন আমাদের সমাজের যুবকেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে করণীয় কি দয়া করে বলবেন ইসমাইল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে সত্য কথাই যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে উঠছে ইয়াবা হেরোইন ফেন্সিডিল, প্যাথেডিন গাঁজা আরও কত রকমের মাদক দ্রব্য সেবন করছে এজন্য যা করণীয় এক নম্বর সৎসঙ্গ দেয়া সন্তান যেন সঙ্গে বেড়ে না ওঠে সেদিকে খেয়াল রাখা যত যুবক পান করছে কেউ কিন্তু মায়ের পেট থেকে মদ পানকারী অবস্থায় মদ পানকারী অথবা মদ অবস্থা অথবা মদপানে অভ্যস্ত এই অবস্থা কেউ জন্ম নেয়নি তাহলে সে কীভাবে মাদকসেবী হলো নিশ্চয়ই পরিবেশের ছোঁয়া তার গায়ে লেগেছে সে এমন কারো সঙ্গ পেয়েছে যে মাদক সেবি আস্তে আস্তে সে মদপানে অভ্যস্ত হয়ে গিয়েছে এজন্য ভালো মানুষের সঙ্গ দিতে হবে সন্তানরা কাদের সাথে মিশছে বাবা মা সেটা খেয়াল করবে আর বাড়ির বাহিরে সন্তানদেরকে বেশিক্ষণ থাকতে না দেয়া যুবক যুবতীদেরকে যতটা পারেন বাড়িতে রাখা বাড়ির বাহিরে যদি থাকে কোথায় ছিল একটু খোঁজখবর নেয়া আর কোরআন পড়তে অভ্যস্ত করা যদি প্রতিদিন কোরআন তেলবাদ করে আমরা অতটুকু বিশ্বাস রাখি যে এই হাতে আল্লাহর কোরআন ওঠে ওই হাতে মদের বোতল ওঠে না এজন্য পারিবারিক শিক্ষা দিতে হবে নামাজ পাঁচ বক্ত পড়া অভ্যস্ত করুন যে সন্তান পাঁচ বক্ত নামাজ পড়ে বিশেষ করে ফজরের নামাজ গুম থেকে ওঠে ওই সন্তান মত পান করবে এটা আমরা বিশ্বাস করি না এই জন্য মাদক থেকে বাঁচাতে হলে আমি যে পরামর্শগুলো দিয়েছি এগুলো মাথায় রেখে কাজ করার অনুরোধ করছি মহিবুল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন আমাদের সমাজে অনেক বেদাত প্রচলিত আছে এক্ষেত্রে আমাদের করণীয় কি জি ভাই যে সমস্ত বেদাতগুলো সমাজে প্রচলিত আছে ওই বেদাতগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে সেই জন্য অধ্যয়ন করতে হবে কোরআন এবং সন্ন্য যখনই কোনো বেদাত আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে তখন সে বেদাত থেকে নিজেকে আস্তে করে গুটিয়ে নিতে হবে ঝগড়া করা দরকার নাই কারো সাথে বরং আপনি মানুষকে বুঝাবেন বলবেন যে এটা বেদাত তাহলে মানুষ সচেতন হবে এরপরও যদি কেউ করতে চায় আপনার দায়িত্ব শেষ সেজন্য জন্য সে দায়বার বহন করবে কিন্তু আমরা যখন বেদাত জানব কোনো বিষয়কে তখন আমরা নিজেরা সে বেদাতে আর সম্পৃক্ত হব না এতে করে আস্তে আস্তে বেদাত সমাজ থেকে ইনশাআল্লাহ নির্মূল হয়ে যাবে মোহাম্মদ শাহাদাত হোসেন বইয়া নামে একজন ভাই জানতে চেয়েছেন জোহরের চার রাকাত বিশিষ্ট সোনাত নামাজ কি জোহরের চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের মতো হবে কেরাতের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে কেরাতের ক্ষেত্রে জোহরের চার রাকার সন্ন্যাতের চার রাকাতে আমরা বলবো সুরা পাতে পরে আপনি অন্য সুরা মিলাবেন আর ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দু কাতে সুরা মিলাবেন বাকি দু রাখাতে সুরা মিলাতে হবে না আজমদ জুয়াদ্দার নামে একজন ভাই জানতে চেয়েছেন আমি বিদেশ থেকে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাই এতে ব্যাংক প্রণোদনা হিসাবে অতিরিক্ত কিছু টাকা দেয় এটা কি নেওয়া যাবে জি ভাই এ টাকার সুদ নয় এটা প্রণোদনা উৎসাহ এই জন্য ব্যাংক যখন আপনাকে উৎসাহ ভাতা হিসাবে প্রণোদনা হিসাবে কিছু টাকা অতিরিক্ত দেবে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই শামীম ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন নামাজ পড়তে গেলে অতিরিক্ত হাই ওঠে নামাজের ভিতরে ঘুমও চলে আসে শরীর সবসময় দুর্বল থাকে এমত অবস্থায় একজন আলেম বললেন আমাকে জাদু করা হয়েছে করণীয় কি আসলে জাদু করা হয়েছে কিনা এটা নিশ্চিতভাবে জানা কঠিন এজন্য আমি আপনাকে বলবো যে আপনি ডাক্তারের শরণাপন্ন হন একজন মেডিসিন বিশেষজ্ঞকে আপনি দেখাতে পারেন নিজেকে পরামর্শ নিতে পারেন ওনার পরামর্শের আলোকে ওষুধ সেবন করা যেতে পারে আর যদি আপনি মনে করেন যে আপনাকে জাদু করা হয়েছে তাহলে সুরা নাস সুরা ফালাক এক নিঃশ্বাসে এগারোটি আয়াত পরে পানিতে ফুঁ দেবেন এরকম তিনবার করে পানিতে ফুঁ দিয়ে ওই পানি পান করুন ওই পানি গায়ের মাঝে ছিটিয়ে দিন সুরা এখলাস সুরা কাফেরুন আয়াতুল কুরসি সুরা ফাতেহা এ জাতীয় কোরআন মাজিদের কিছু সুরা আছে পড়ে ফোঁ দিয়ে আপনি দম নিতে পারেন আর হাদিসে শিখানো দোয়া আপনি পড়তে পারেন আর কালিমাতিল্লাহ শেতানিনা ওন কুল্লে আইম্লা এটা পড়ে আপনি গায়ে ফোঁ দিতে পারেন আল্লাহমান তফিল্লা শেফা ইফা উকা শেফা আল্লাহ সাকামা এ দোয়া পড়ো আপনি গায়ের মাঝে ফুঁ দিতে পারেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করুক আমরা দোয়া করছি বিপ্লব হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন অনেকে বলে থাকেন রিজিক পূর্ব থেকে নির্ধারিত কম বেশি হবে না এ কথা কি সঠিক হ্যাঁ হাদিসে তো এমনটি পাওয়া যায় আর মাকসুম রিজিক বন্টিত হয়ে গেছে মায়ের পেটে থাকতেই রিজিক লিখা হয়ে যায় এই জন্য কম বেশি হবে না তবে ওসিলা ধরতে হবে উল্লেখ্য যে রিজিক যিনি লিখেছেন তিনি আবার পরিবর্তন করার অধিকারও রাখেন তে হাতিসে পাওয়া যায় আর তাকদিরু উদ্দু ইল্লাবিদ দোয়া তাকদির পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় তো তাকদিরের মাঝে রিজিক লেখা আছে দোয়া করলে রিজিক পরিবর্তন হতে পারে যেহেতু তাকদির পরিবর্তন হতে পারে হয় না কিন্তু আবার যিনি লিখেছেন তিনি চাইলে পরিবর্তন করতে পারেন এই আমরা চেষ্টা চালাবো দোয়াও করতে থাকবো বিপ্লব ভাই আরেকটি প্রশ্ন করেছেন কোরিয়ান সাত সদস্যের যুবকদের একটি মিউজিক্যাল গ্রুপ যার নাম বিটিএস সম্প্রতি জানতে পারলাম তারা বাংলাদেশে আসবে বর্তমান যুবকেরা বিটিএসের কঠিন ভক্ত এ বিষয়ে কিছু বলবেন এ বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমারও চোখে পড়েছে যে বিটিএস নামে একটি মিউজিক্যাল গ্রুপ যারা ছেলে কিন্তু মেয়েদের বেশ ধরে চালচলন তারা সাজগোজ মেয়েদের মতো গ্রহণ করে লম্বা চুল রাখে ঠোঁটে বিস্টিক দেয় নাকের মাঝে কানের মাঝে হাতের মাঝে গহনা পরে মেয়েদের মতো নাচ গান করে আসলে হাদিসে আছেন যদি কোনো পুরুষ মেয়েদের বেশ ধারণ করে কোনো নারী পুরুষের বেশ ধারণ করে তার উপর আল্লাহ লানত। এটা কবিরা গুণা তো যে ছেলেগুলো এই জাতীয় কবিরা গুণায় লিপ্ত স্পষ্ট সরাসরি তাদের ভক্ত হওয়া কোনো মুসলমান সন্তানের জন্য সাজে না এজন্য আমি বলবো এই জাতীয় ছেলেদের থেকে নিজেদেরকে দূরত্ব রাখতে হবে কারণ আল্লাহর গজব যদি এসে যায় তাদের উপরেই একা পড়বে না যারা তাদের ভক্ত অনুরক্ত ওই গজব তাদেরকে স্পর্শ করবে এজন্য এই জাতীয় লোকদের সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখতে হবে ইব্রাহিম খলিল নামে একজন ভাই জানতে চেয়েছেন পিতা মাতার পাপের কারণে সন্তান অসুস্থ বা প্রতিবন্ধী হয় এটা কি ঠিক আসলে পিতামাতার সন্তান পিতামাতার রিজিকের অংশ আদিচার সিন না উলায় মিন কুম তোমাদের সন্তানেরা তোমাদের রিজিকের অংশ তো যদি ব্যক্তির কারণে অপরাধের কারণে পুণ্যের কারণে রিজিক কমে যায় বেড়ে যায় তাহলে সন্তান যেহেতু রিজিকের অংশ তাই মা বাবার অপরাধের কারণে সন্তানের উপরে তার প্রভাব পড়তে পারে এটা অস্বাভাবিক নয় যদি একজনের পাপের শাস্তি আল্লাহ আরেকজনকে দেন না কিন্তু এটা সন্তান মা বাবার রিজিকের অংশ হওয়ার কারণে মা বাবার অপরাধের প্রভাব সন্তানের উপরে পড়াটা এটা হতেও পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এম বি রাফি নামে একজন ভাই জানতে চেয়েছেন মোবাইল কোম্পানি অনেক সময় ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার সুযোগ দেয় তো ইমার্জেন্সি ব্যালেন্স নিলে তারা যদি অতিরিক্ত টাকা নেয় এটাকে সুদ হবে সুদ হবে না কারণ তারা যেহেতু আপনাকে অগ্রিম টাকা অগ্রিম ব্যালেন্স দিচ্ছে নির্ধারিত কিছু কাজ তারা অগ্রিম করে দিচ্ছে তাই তারা যদি আসছে বেশি টাকা নিতে চায় তাদের সার্ভিস চার্জ হিসাবে তারা নিতে পারবে আপনি অগ্রিম ব্যালেন্স নিতে পারবেন এটা সুদের আওতায় পড়বে না আজিজুল হক নামে একজন ভাই জানতে চেয়েছেন প্রিয় শায়েক ফরজ নামাজের ইকামত চলা অবস্থায় মিসওয়াক করা সুন্নাত আসলে কি ঠিক না ওলামাই হানাব বলেছেন এটা অজুর সন্না নামাজের সন্না নয় যদি হাদিস নামাজের ব্যাপারে এরকম আছে লাউলা আন আশুক কালা উম্মাতি লা আমার তুহুম বিশ্বাক এন দা কুল্লি সালাহ রসল্লা সাল্লাম বলছেন যদি আমার উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে এমনটা আমি না ভাবতাম তাহলে তাদেরকে বলতাম প্রত্যেক নামাজের সময় তোমরা মিসওয়াক করো তো নামাজের সময় বলতে অজুর সময় বোঝানো হয়েছে ওলা মেহানাব বলেন মূলত অজুর পূর্বে মেসোয়াক করা কিন্তু অন্য অন্য মাসলাকের আলেমরা বলেন সরাসরি যেহেতু সলা আসছে নামাজের কথা আসছে এন্দাকুল্লিসালাহ সুতরাং নামাজের এটা না। তাই আপনারা দেখবেন আরব বিশ্বের মক্কা মদিনাতে গেলেও দেখবেন তারা নামাজে দাঁড়িয়ে অনেকে মেসওয়াক করে মানে একামতের সময় নামাজ দাঁড়িয়ে মেসওয়াক করছে একামত শেষে মেসোয়াকটাকে পকেটে রেখে নিয়ত বেঁধে ফেলছে তা আমরা বলছি মূলত উঁজু করার আগেই মেসওয়াক করতে হবে আসলেও যদি নামাজে দাঁড়িয়ে মেসোয়াক করেন দাঁত থেকে ময়লা বের হতে পারে দাঁতে যে কিছু ময়লা আছে সেই ময়লাটাও তো ঠোঁটের মাঝে লেগে যায় গালের মাঝে লেগে যায় এটা একটু বেমানান হয়ে যায় মুখটা নষ্ট হয়ে যায় তো জন্য ইসলাম তো সৌন্দর্যের পক্ষে নামাজে দাঁড়িয়ে যদি আপনি মেসোয়াকটা করেন ময়লা বের হলো রক্ত বের হলো তা আপনি অজু কুলি করার সময় পেলেন না তাইলে মুখের ভিতরে এটা চলে গেল এটা সৌন্দর্য সাংঘসিক সাংঘষিক এই জন্য হাদিসের ভাবটা এখানে যদিও সলাৎ শব্দ আসছে মূলত সলাতের জন্য অজু করতে হয় কোরআন মাজিদও তো আসিজা কম তুম ইলা তেফাকসিলু উজু হাকুম যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা মুগ্ধ তো আমরা কি নামাজে দাঁড়াইয়া মুগ্ধই এখানে মূলত আরত আরত্তম সলা যখন তোমরা নামাজের এরাদা করবে তখন তোমরা মুগ্ধ মানে উজু করো তাহলে কখনো কখনো শব্দকে আমরা মাজাজি অর্থে ব্যবহার করি যেমন কোরআনে অন্য জায়গায় আল্লাহ ফেস আলু ফেস আলু লকার গ্রামকে আপনি প্রশ্ন করুন গ্রামকে প্রশ্ন করা যায় মূলত ফেস আলু আহল আ গ্রামের অধিবাসীদেরকে প্রশ্ন করুন কোরআনে আসতে পেলা মাজাকাজারা বাবা আদম মা হাওয়া আলহিম সালাম যখন গাছ বক্ষণ করলেন তারা কি জান্নাতে গাছ খেয়েছিল নাকি গাছের ফল খেয়েছিল অথচ কোরআন ফলের কথা আসেনি সরাসরি আসছে সাজারা তারা যখন গাছ খেয়েছে আমরা বলবো ওজুর আগে নামাজের আগে করা নয় এমডি ডি আসাদুজ্জামান নামে একজন ভাই জানতে চেয়েছেন ওনার কর্মস্থল হতে ওনার বাড়ি একশো কিলোমিটার দূরে প্রথি মধ্যে তিনি কি কসর পড়বেন বাড়িতে পৌঁছেও কি কসর করবেন বাড়িতে পৌঁছে গেলে আপনি মকিম কিন্তু রাস্তা যেহেতু একশো কিলোমিটার আপনি রাস্তায় যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি মুসাফির থাকবেন তাই আপনি কসর করবেন কিন্তু বাড়িতে পৌঁছে যাওয়ার সাথে সাথে আপনি মকিম হয়ে যাবেন আর কসর করতে পারবেন না নুরুল আফসান নামে একজন ভাই জানতে চেয়েছেন মেয়েদের ফিরিয়ড অবস্থায় তারা কি সুরা কেরাক দরুদ মুখস্থ করতে পারবে মেয়েদের যখন ফিরি চলে তখন মেয়েরা রাত মুখাস্ত করতে পারবে না তবে দোয়া পড়তে পারবে রাস্কার করতে পারবে ওই সময় কোরআন তেলোয়াত করা নিষেধ কোরআন স্পর্শ করা নিষেধ এবং কাবা শরীফ তাওয়াফ করা নিষেধ এবং নামাজ পড়া নিষেধ রোজা রাখাও নিষেধ এমডি হারুন নামে একজন ভাই জানতে চেয়েছেন ফরোজ নামাজের সাজদার বাংলায় দোয়া করা যাবে নামাজের সাজদায় দোয়াটা না করে আপনি নফল নামাজে করুন প্রসরুল্লাহ সাল্লাম নামাজে দোয়া করতেন না তিনি দোয়াগুলো মূলত নফল নামাজের সেজদায় করতেন কারণ ফরজ নামাজে তিনি জামাতের সাথে নামাজ পড়তেন সোহান রব্বি আল আওয়ালা তিনবার পড়ে উঠে যেতেন কারণ পিছনে মুসল্লিরা কেউ অসুস্থ আছে অথবা কারো বাচ্চা কান্নাকাটি করছে অথবা কারো জরুরত আছে এই জন্য ইমামের দায়িত্ব হলো মুসল্লিদের প্রতি খেয়াল রেখে নামাজ পড়ানো নফল নামাজ যখন আপনি একা একা পড়বেন সোনা নামাজ পড়বেন আপনি শেষ দায় লম্বা দোয়া করুন তখন আরবি দোয়া করা ভালো যদি আপনি আরবি দোয়া না পারেন তাহলে আপনি বাংলাতেও দোয়া করতে কোনো অসুবিধা নেই হারুন ভাই আরও জানতে চেয়েছেন নামাজের শেষ বৈঠকে দোয়ায় মাসুরার জায়গায় অন্য দোয়া পড়া যাবে কি দোয়ায় মাসুরাই পড়বেন অন্য দোয়া কেন তবে অন্য দোয়া পড়ার অধিকার আপনাকে দেয়া হয়েছে প্রিয়নবী বলছেন দূরত পড়ার পরে সে যা মনে চায় দোয়া করুক এই দোয়ায় মাসুরা বলতে হাদিসে বর্ণিত দোয়া বোঝানো হয়েছে আল্লাহমী আলাম তো নফিসমান বলেসর এই যে দোয়াটা আছে এটাই একমাত্র দোয়া মাসুরা নয় মাসুর মানে বর্ণিত হাদিস দ্বারা তাহলে এটাও একটি দোয়া আপনি এই দোয়া ছাড়া অন্য দোয়াও পড়তে পারবেন কোনো অসুবিধা নেই যদি আপনি ব্যক্তিগত কোনো দোয়াও করতে চান সেটা বাংলায়ও করতে চান তাহলে আপনি দোয়ায় মাসুরার সময় আপনি দোয়া করতে পারবেন হাদিসে আছে ফলিয়াত হাইয়ার মাশা সে যা চায় এখতিয়ার রাখে সে দোয়া করতে পারে রোবেল আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন তিনি সৌদিতে বসবাস করেন তার বাবা মা তার জন্য বিয়ে করতে মেয়ে দেখেছেন এখন কি মেয়ের সাথে উনি এস করতে পারবেন অডিও কল ভিডিও কল দিতে পারবেন জি না প্রয়োজন ছাড়া এস এম এস করবেন না কল দেবেন না আর ভিডিও দেওয়ার তো প্রশ্নই আসে না কারণ বিবাহ দেখলে বিবাহ হয় না ইজাব কবুর লাগবে সেখানে সাক্ষী থাকতে হবে দেন সে আপনার স্ত্রীতে পরিণত হবে তখন আপনি তার সাথে ভিডিও কল অডিও কল যা ইচ্ছা আপনি সেটিং করতে পারবেন কিন্তু দেখছে বিদায় জায়াজ হয়ে যাবে না তার সাথে অপ্রয়োজনীয় গল্পগুজব কোনোটাই জায়াজ নয় ইমতিয়াজ আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন মুমিন হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দল কি দরকার নির্দিষ্ট কোনো দল করার প্রয়োজন নেই আপনি দল না করল আপনি মোমেন তবে মোমেনদের দায়িত্ব হচ্ছে তারা দলবদ্ধ থাকবে আল্লাহ কা বলছেন ওয়াল্তা মিনকুম উম বাহ ইয়ে ধর তো খঈর তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে অমরুন আবিল মারুফ ওয়েন হাউনা আনিল মুনকার তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে বিরত রাখবে তো আল্লাহ কা যেহেতু বলছেন দলবদ্ধভাবে থাকতো আতাসিমু মু ভ্যাব ডি আহি জাম ইয়াব ওলা তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জ কোরআনকে আঁকড়িয়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না তা আপনি মোমেন হওয়ার জন্য দল করা জরুরি নয় কালেমা পড়া জরুরি দিনের বিধানগুলো মানবেন এই টেন্ডেন্সি লালন করা জরুরি কিন্তু পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আপনি ইসলামী দল করবেন তবে নির্ধারিত কোনো ইসলামী দল করা জরুরি নয় যেই কোন ইসলামী দল আপনি করতে পারেন যে ইসলামী দলের লক্ষ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠিত করা আপনি সে দলের অন্তর্ভুক্ত থাকবেন এটা কোরআন এবং হাদিসের নির্দেশনা মোহাম্মদ রবিউল্লা নামে একজন ভাই জানতে চেয়েছেন মসজিদে ইকামতের শব্দ একবার একবার বলা হয় আহলে হাদিস মসজিদ এটা কি ঠিক জি একামতে দুই দুইবার করে শব্দ বলার হাদিস আছে আবার একামতে একবার একবার করে শব্দ বলার হাদিসও আছে দুটি সহি সুতরাং আহলে হাদিস মসজিদে একবার একবার করে একামতের শব্দ বলছে এতে কোনো অসুবিধা নেই এম এ রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন জামাত চলাকালে যদি সামনের কাতার পূর্ণ হয়ে যায় তাহলে পিছনে কি একা একা দাঁড়াবো নাকি সামনের থেকে একজনকে ধরে এনে পিছনে দুজন মিলে দাঁড়াবো জি যদি জামাতে নামাজ পড়াকালে সামনের কাতার পূর্ণ হয়ে যায় তাহলে আপনি পিছনে একা একা দাঁড়াবেন সামনে থেকে কাউকে ধরে এনে পিছনে আনবেন কোনো প্রয়োজন নেই এতে করে যাকে আপনি ধরে আনবেন তার নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যাবে আর তিনি যদি না বোঝেন তাহলে নামাজ চলাকালে আপনার সাথে মারামারিও শুরু করে দিতে পারেন তখন আপনি একটু বিপদে পড়ে যাবেন আর শরীয়তে জাতীয় কোনো নির্দেশনা নেই যে পিছন একজনকে সামনে থেকে টেনে এনে পিছনে দাঁড় করাতে হবে এরকম কোনো নির্দেশনা আমার চোখে পড়েনি আল্লাহ মাফ করে দাও না ইকরাম খান ইকরাম খান নামে একজন ভাই জানতে চেয়েছেন সেলে ধার্মিক হওয়া সত্ত্বেও ভালো মানুষ হওয়া সত্ত্বেও তার মা তাকে পছন্দ করে না এক্ষেত্রে সেলের করণীয় কি আসলে সেলের তো কিছু করণীয় নেই নিশ্চয়ই তার মাঝে এমন কোনো বধ স্বভাব অথবা মা অসন্তুষ্ট হন এমন কোন কাজ সে করছে যদিও সে আল্লাহওয়ালা ধার্মিক কিন্তু মাকে নারাজ করছে এমন কোন কাজ সে করে ফেলছে এজন্য মা তার উপর অসন্তুষ্ট তাই তাকে বলবো সে মাকে হাতে ধরে পায়ে ধরে কপালে জমো দিয়ে যেভাবে পারুক সন্তুষ্ট করুক মায়ের খেদমত করুক তবে হ্যাঁ মা যদি শরীয়তের বাহিরে কোনো নির্দেশনা দেন তাহলে সেটা মানার প্রয়োজন নেই তবে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না ল আতালি মাখলুক ইনফিমা মাসিয়াতিল খালেক হাদিস হচ্ছে আল্লাহকে নারাজ করে কোনো মাখলুকের আনুগত্য চলে না আবার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ বলছেন সাহেব হুমা দুনিয়া মারুফা মা বাবা যদি কাফেরও হয় তাদের সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করতে হবে তাই তাদেরকেও অসন্তুষ্ট করা যাবে না আরিফ আসিফ নামে একজন ভাই জানতে চেয়েছেন যে তিনি এমন এক মসজিদে নামাজ পড়েন যে মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত খুবই অশুদ্ধ এখন সেখানে অনেক হাফেজরাও নামাজ পড়ে তারা কেউ কিছু বলে না ওনার করণীয় কি তা আমরা বলব তেলোয়াত যদি খুবই অশুদ্ধ হয় ইমাম সাহেবকে একটু সম্মান জানিয়ে এ কথাটা বলে দেওয়া উচিত জস্তাজ হজুর আপনার এখানে একটু সমস্যা আছে তারপরেও যদি উনি সংশোধিত না হয় লাহানে জলি হয় তাহলে ওনার পিছনে আলেমদের একতেদা করা জায়েজ হবে না তবে জাহেলরা ওনার পিছনে একতেদা করতে পারবে যাদের তেলোয়াত অশুদ্ধ তারা ওনার পিছনে নামাজ পড়বে যাদের তেলোয়াত শুদ্ধ তারা ওনার পিছনে একতেদা করবে না আহমাদুল হক নামে একজন ভাই জানতে চেয়েছেন ফরোজ নামাজ রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে সেজদা যাওয়ার আগে হাত তুলে আরও বিতে দোয়া করা যাবে না কোনো প্রয়োজন নেই আপনি সে রুকু থেকে দাঁড়িয়ে আপনি রব্বান আলাকাল হেম হেমদান কাসি অন্তরজিবলো রকানফি এগুলো করতে পারেন তসবি পড়তে পারেন দোয়া করতে পারেন কিন্তু হাত তুলে দোয়া করার কোনো প্রয়োজন নেই তবে শুধুমাত্র বিতিরের নামাজে হাত তুলে দোয়া করা যায় মর্মে সাহাবাই কারামের আমল রয়েছে আব্দুল হালিম নামে একজন ভাই জানতে চেয়েছেন মাদ্রাসায় ছেলে মেয়েরা একসাথে পড়ে ওখানে আমার মেয়েকে দিয়েছি সে ক্লাস এইটে পড়ে এখন ঠিক করেছি না ঠিক করেননি যেখানে ছেলে মেয়ে মিক্স একসাথে পড়ে একই ক্লাসরুমে বসে এক পাশে ছেলে আরেক পাশে মেয়ে ওখানে পর্দার হুকুম পরিপূর্ণ পালন করা যায় না আবার যখন কুদুরী হেদায়া সরে বেকায়ের মতো ফিকার কিতাবগুলো পড়ানো হয় তখন মেয়েরই অনেক মাস আলা আছে ওস্তাদ পড়াতে বাধ্য না পড়িয়ে উপায়ও নেই জানবে কোথা থেকে জানার স্বার্থে পড়ায় তখন ছেলেমেয়ে একই ক্লাসে থাকলে তখন লজ্জাকর পরিবেশ তৈরি হয়ে যায় এই জন্য মেয়ে একসাথে পড়বে এমন মাদ্রাসা স্কুল কলেজ কোথাও নিজের সন্তানকে দেবেন না মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা আলাদা স্কুল ছেলেদের জন্য আলাদা মাদ্রাসা আলাদা স্কুল থাকবে এজন্য কম্বাইন্ড ক্লাস হয় এমন প্রতিষ্ঠান থেকে যতটা পারেন নিজেদেরকে বিরত রাখবেন এম ডি রাফি নামে একজন ভাই জানতে চেয়েছেন মসজিদে একবার জামাত হয়ে গেলে দ্বিতীয়বার কি জামাত করা যাবে ইচ্ছাকৃতভাবে প্রথম জামাত মিস করে দ্বিতীয় জামাত করা ঠিক নয় মা কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি না হয় আপনি মসজিদে গিয়েছেন গিয়ে দেখেন যে জামাত শেষ তা আপনারা তিন চারজন জমা হয়ে গেছেন একা একা নামাজ পড়বেন নিশ্চয়ই না জামাতেই পড়বেন রসল্লা সাল্লু আলহি সাল্লামের কোনো এক সাহাবি জামাত পাননি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম দেখলেন দেখে তিনি কোনো একজনকে বললেন কেউ কি আছো তার সাথে ব্যবসা করবে একজন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো নামাজ পড়ে ফেলেছি রাসুল বললেন তাহলে আবার পড়ো নফল সবাব পাবে জামাতে নামাজ পড়তে রাসুল বললেন আর নামাজ তো জামাতের সাথে পড়ার জন্য এসেছে একা একার জন্য না তাই জন্য যদি প্রথম জামাত কোনো কারণে ছুটে যায় পাওয়া না যায় কয়েকজন লোক একত্রিত হয় তাহলে তারা দ্বিতীয় জামাত পড়বে অসংখ্য হাদিসের পক্ষে আছে রাকিবুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন কোন ছেলে কিংবা মেয়ের অসম্মতিতে পরিবারের চাপে যদি তারা বিবাহে কবুল বলে উক্ত বিবাহ হবে কি জি যদি সে মুখে কবুল বলে তাহলে সে নারাজ ছিল তার প্রমাণ তো নেই যদি সে কমপক্ষে চুপ থাকতো তাহলে আমরা বুঝতাম যে সে তো বলেনি যখন সে কবুল বলে ফেলেছে পারিবারিক চাপে বলুক সরমে বলুক এ কবুল বলাতে প্রমাণ হয়ে গেল সে বিবাহ গ্রহণ করেছে সুতরাং এ বিবাহ সঠিক তিনি আরও জানতে চেয়েছেন ফজরের নামাজ পড়া অবস্থায় যদি মোবাইলে সহ্য ওঠার নোটিফিকেশান বেজে ওঠে করণীয় কি যদি নিয়ত বেঁধে ফেলেন তাহলে নিয়ত ছাড়বেন না আপনি নামাজ শেষ করে ফেলুন পরে আবার কাজা করবেন আর যদি নিয়ত না বাঁধেন বাঁধার এরাদা করছেন এই অবস্থায় নোটিফিকেশান এসে সহ্য উঠে যাচ্ছে তাহলে নিয়ত বাঁধবেন না বরং সহ্য ওঠার পরে তারপরে নামাজ পড়বেন মোহাম্মদ ওবায়দুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন ইমামের কোরআন তেলাওয়াত সহি না হলে মসজিদে নামাজ পড়ব না বাড়িতে নামাজ পড়ব যদি আপনার তেলোয়াত ইমাম সাহেবের মতোই হয় তাহলে মসজিদে পড়বেন আর যদি ইমাম সাহেবের তেলোয়াতে চেয়ে আপনার তেলাওয়াত ভালো ইমামের তেলোয়াত লহানে জলি হয় তাহলে অন্য মসজিদে পড়বেন কিন্তু কাছে কোথাও মসজিদ নেই তাহলে আপনি আরেকজনকে সাথে নিয়ে ঘরে জামাতে পড়বেন ইমামের তেলোয়াত চরম বিশুদ্ধ হলে তার পিছনে একজন ভালো কারি ভালো তেলোয়াত পারে এমন ব্যক্তির একটা জায়েজ নেই হামিম নামে একজন ভাই জানতে চেয়েছেন মানুষ বলে যার এক মেয়ে তার একটা জান্নাত যার মেয়ে নাই তার জান্নাত নেই কথা কি ঠিক কথা ঠিক নয় একটা মেয়ে থাকলে জান্নাত পাবে তাহলে তার নামাজ কালাম লাগবে না শুধু মেয়ে হলে না আসলে তা না হাদিস হচ্ছে যে ব্যক্তির একটি দুটি তিনটি মেয়ে থাকবে উত্তম আদব শিক্ষা দেবে আলো পাত্রস্থ করবে কন্যা লাহু হেজা নার আশা করা যায় মেয়েগুলো তার জন্য জাহান্নামের অন্তরায় হবে আর যার জান্নাত মেয়ে নাই তার জান্নাত নেই এটা কোনো কথা হলো তাহলে যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের ছেলে মেয়ে কোনোটাই নাই যেমন হজরত শাহজালাল রহমাউল্লাহ বিয়েই তো করেন নাই হজরত মারিয়াম আল্লাহ সালাম ওনার তো বিয়ে হয় নাই তাহলে ওনার ছেলে আসে ওনার তো মেয়ে নাই জান্নাত পাবে না এগুলো কোনো কথা নয় তবে মেয়ে হলে মেয়েদের মাধ্যমে জান্নাত পাওয়া সহজ হয়ে যায় আব্দুর রহিম বেলাল নামে একজন ভাই জানতে চেয়েছেন সমাজে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে পারস্পরিক প্রেমে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়ে যাচ্ছে সামাজিক বিপর্যয় দেখা দিচ্ছে সন্তানরা বিপদগামী হচ্ছে এই জন্য পিতা মাতা কতটুকু দায়ী চমৎকার প্রশ্ন আসলে পিতা মাতাদের অবহেলার কারণে এটা হয়ে থাকে সন্তানরা প্রেমে জড়িয়ে পড়ছে এই জন্য শিথিলতা প্রদর্শন করছে অনেক পিতা মাতা নিজের তো প্রেম করে বিয়ে করছে তখন এই অবস্থায় ছেলেমেয়েরা প্রেম করলে বাধা কীভাবে দেবে সে নৈতিক শক্তি থাকে না আবার অনেকে প্রেমকে কোনো দোষনীয় মনে করে না এই জন্য এই প্রবণতা বেড়ে যাচ্ছে এবং আমরা দেখছি আমাদের সমাজ ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাচ্ছে যে প্রেম করছে এ বিষয়ে অনেকে আরও উৎসাহ দিচ্ছে এই যে কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম সুকন্যা নামে একটা মেয়ে পালিয়ে গেছে মা তার সন্তানকে বাড়িতে ফিরিয়ে নিতে চায় কিন্তু আদালত বলছে না সে নির্জীব মায় আঠারো বছর পার হয়ে গেছে আচ্ছা আঠারো বছর পার হয়ে গেলে সন্তানরা তারা স্বাধীন হয়ে যায় এটাকে একটা কথা হলো মা বাবার কোনো রকমের তাদের উপরে কোনো খবরদারি চলবে না এটাকে একটা কথা হলো এই যে এক আমাদের মনোভাব এই মনোভাব আমাকে ধ্বংস করে দিচ্ছে ছেলে মেয়েদের বুঝার বয়স হয় না আঠারো হলেই কি পরিপক্ক হয়ে যায় নাকি আঠারো বয়স বছর বয়স তো অনেক ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পরে থার্ড ইয়ার পরে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে অনার্সে পড়ু একটা ছেলে বাচ্চা মানুষ কী বুঝবে সে জীবনের সিদ্ধান্ত নিতে বুঝবে একটা মেয়ে কি বুঝবে তো এই জন্য তাদেরকে শাসন করা তাদেরকে বোঝানো এগুলো মা বাবার দায়িত্ব আছে আর মা বাবা যদি সচেতন থাকে তাহলে মেয়েরা অবশ্যই সচেতন হয়ে বড় হবে তাদেরকে ভালো মন্দ বোঝাতে হবে তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করতে হবে তারা মনের কথাগুলো মা বাবার কাছে খুলে বলুক সে পরিবেশটাও দিতে হবে মা বাবাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে অবশ্যই মা বাবার দায়ভার আছে মা বাবা থেকে এ বিষয়ে ভূমিকা রাখতেই হবে ফয়সল ইকবাল নামে একজন ভাই জানতে চেয়েছেন কবরস্থানে জুতা নিয়ে প্রবেশ করা যাবে কবরস্থানের সম্মান রক্ষা করতে হবে হাদিসা আছে জীবিত ব্যক্তির সম্মান যেমন মৃত ব্যক্তির সম্মানও তেমন এই জন্য কবরস্থানে যখন কেউ প্রবেশ করবে অসম্মান হয় এমন কোনো আচরণ করবে না তো জুতা নিয়ে কোনো মানুষের গায়ের উপর দিয়ে আমরা হেঁটে গেলে এটা যেমন অসুন্দর জুতা পায়ে দিয়ে কবরস্থানের উপরে হেঁটে যাওয়া অসুন্দর জুতায় ময়লাও থাকতে পারে তো এই জন্য আমরা জুতাটা খুলে হাতে নিয়ে যাব অথবা জুতা বাহিরে রেখে যাব কবরের উপরে আমরা জুতা নিয়ে হাঁটাহাঁটি করব না কামান হুসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন নামাজে কেরাত পড়া অবস্থায় ইমামের যদি অজু ছুটে যায় তাহলে যিনি নায়েব হবেন তিনি কি ওই কেরাতি পড়তে হবে ওই কেরাত পড়াই জরুরি না ইমাম সাহেব যদি তিনি আয়াতের বেশি পড়ে পেলেন তারপর উজু ছুটে যায় যিনি নায়েব হবেন তিনি চাইলে সেখানে গিয়ে রুকুতেও চলে যেতে পারবেন আর যদি চান তিনি ভিন্ন কোনো কেরাত পড়তে সেটাও পড়তে পারবেন আর যদি চান ইমাম যেটা পড়েছে সেটা কন্টিনিউ করবেন সেটা করার সুযোগও আছে কিন্তু সেটা করতে তিনি বাধ্য নন ইদ্রিস নামে একজন ভাই জানতে চেয়েছেন যার কোনো পুত্র সন্তান নাই তিনি তাহার সম্পত্তি কন্যা এবং স্ত্রীর নামে হেবা করে দিতে পারবেন পারবেন কিন্তু কাজটা ঠিক নয় কারণ কে কি সম্পদ কতটুকু পাবে আল্লাহ তালা কোরআন মাজিদের সব বলে দিয়েছেন এজন্য ভাইয়েরা পেয়ে যাবে এই চিন্তা মাথায় রেখে নিজের স্ত্রীর নামে মেয়েদের নামে সব লিখে দেবেন তাহলে আল্লাহর দেয়া ফারায়েজকে আপনি ভালোভাবে গ্রহণ করলেন না ফারায় তো সেখানে বলা আছে কে কী পাবে তো আল্লাহ তাল আপনার ভাইদের একটি অংশ দিয়েছিল আপনি তা থেকে ভাইদেরকে বঞ্চিত করলেন আপনার সম্পদ আপনি এটা করতে পারেন কিন্তু কাজটি ঠিক না এজন্য আমরা এটা করব না মাকসুদুর রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন কারো সাথে কথা বলার সময় আপনার দোয়ায় আমি ভালো আছি এরকম কথা বলা কি জায়েজ অসুবিধা নেই বলা যেতে পারে কারণ দোয়ায় ভালো আছে দোয়া তো আল্লাহর কাছেই করেছে এর মানে আল্লাহ ভালো রেখেছেন আপনার দয়ায় ভালো আছি এটা বলা যাবে না দোয়ায় ভালো আছি বলা যেলে যাবে কোনো অসুবিধা নেই তানবীর হুসাইন সাইফি নামে একজন ভাই বলেছেন ঘরের ভিতরে মহিলারা চার পাঁচজন মিলে জামাতের ইমামতি করে নামাজ পড়তে পারবে হ্যাঁ মহিলারা যদি মহিলাদের জামাতের ইমাম হতে চান তাহলে জায়াস আছে। তবে সামনে ইমাম দাঁড়াবেন না কাতারের মাঝ বরাবর তিনি দাঁড়াবেন মোহাম্মদ শামীম নামে একজন ভাই জানতে চেয়েছেন গণক জাদুকর তারা অতীতের গোপন কথা কিভাবে বলে তাদের কাছে যাওয়া কি জায়াজ হবে অতীতের গোপন কথা জিনের মাধ্যমে তারা বলতে পারে কিন্তু ভবিষ্যতের কথা বলতে পারে না ভবিষ্যৎ একমাত্র আল্লাহ ভালো জানেন তাই যদি ভবিষ্যতের কোনো খবর দেয় এমন গণকের কাছে যাওয়া জায়েজ নেই কিন্তু অতীতের খবর দেয় তাহলে এমন গণকের কাছে গেলে ইমান যাবে না শিরিক হবে না না যাওয়াই ভালো যদি অতীতের খবর জিনের মাধ্যমে দেয় তাহলে এতে কোনো গুণা হবে না ইসলাম ভাই জানতে চেয়েছেন তিনি নামাজ কখন কছর করবেন রুম থেকে বের হয়ে মহল্লা ত্যাগ করার পরে বাংলাদেশের ঘরের এলাকা মহল্লায় পৌঁছা পর্যন্ত আপনি মুসাফির থাকবেন সেটা আবার দুদিন হোক তিন দিন হোক চার দিন হোক পাঁচ দিন হোক পোষতে যতদিন লাগে সেটা যদি পনেরো দিনের বেশিও লাগে বিশ দিন তিরিশ দিনও লাগে আপনি এমন জায়গায় আসেন আসতে এক মাস লেগে যাচ্ছে তাহলে আপনি পুরাটা পথই আপনি মোসাফির থাকবেন আপনি কসর নামাজ পড়বেন হাবিবুল্লাহ বাহার নামে একজন ভাই জানতে চেয়েছেন বোনদের বাড়ি ভাড়া বাড়ির ভিটার জায়গা না দিয়ে চাষাবাদী জমিন দেয়া কি জায়জ হবে হ্যাঁ বোন যদি সম্পদের মালিক হয় তাহলে আপনি তার সাথে মিছুয়ালি সমঝোতামূলকভাবে আপনি তাকে বাড়ির জায়গা না দিয়ে চাষাবাদের জমি দিতে পারবেন বোন যদি নিতে রাজি হয় কিন্তু বোন যদি নারাজ হয় সে বাড়ির জমি চায় তাহলে আপনি তাকে তার জমিন দিতে বাধ্য থাকবেন সজ্জাদুল ইসলাম নাম একজন ভাই জানতে চেয়েছেন মুয়াজ্জিন হাইয়া আলাল বল হাইয়া আল আসালাহ বলার পরে মুসল্লিরা উঠে দাঁড়ায় একজন খতিব সাহেব বলেছেন এটাই নাকি সোননা কথা কি ঠিক মোটেও ঠিক নয় বরং একামত চলাকালে কখন দাঁড়াবে এ জাতীয় কোনো হাদিস পাওয়া যায় না তাই সুন্না বলার সুযোগ কোথায় বরং সাহবাইকার রাসুলকে দেখে দাঁড়িয়ে যেতেন এমন হাদিসও আছে একামতের শুরুতে দাঁড়াতেন এমন হাদিসও আছে তাহলে হাইয়া আলাহ বলল দাঁড়াতে পারবে অসুবিধা নেই আল্লাহ হাবিব বলছেন তাকু মু তারাও নি ও সাহাবারা তোমরা আমাকে না দেখলে দাঁড়ায়ও না সাহবাইকার রসিসাল্লা সাল্লাম যখন হুজরা থেকে বের হতেন তখন তারা দাঁড়িয়ে যেতেন আবার কেউ বসে থাকতেন পরে দাঁড়াতেন এই জন্য একামতে শুরুতে জায়েজ মাঝখানে জায়েজ হাই আল্লাহাল্লাহ বললে জায়েজ এ সবটাই জায়েজ এ বিষয়ে নির্ধারিত কোনো সন্না পাওয়া যায় না আমার লেখা হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ বইটি হাসান পাবলিকেশন প্রকাশ করেছে আপনারা সংগ্রহ করতে পারেন নামাজের আলহামদুলিল্লাহ বলা চলে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মশালা আমি দলিল ভিত্তিক সেখানে আলোচনা করেছি তো একামতের কখন দাঁড়াবে সেটা নিয়েও আমি লম্বা আলোচনা করেছি বইটিতে এস এ এস রিয়াদিন আমি একজন বাই জানতে চেয়েছেন অসরি হ্যাঁ এ এস নামে একজন ভাই জানতে চেয়েছেন গোসল ফরজ অবস্থায় কোন কোন কাজ নিষিদ্ধ এমত অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে গোসল যখন ফরজ থাকে তখন আপনি গোসল করার আগে কোরআন তেলাওয়াত করবেন না কোরআন স্পর্শ করবেন না দেখেও পড়বেন না মুখস্থও পড়বেন না নামাজ পড়বেন না কাবা তাওয়াফ করবেন না এসো ইসলামী জীবন ঘড়ি এই আইডি থেকে জানতে চেয়েছেন সাহেব সালাতের পর ইমাম সাহেব এমন জোরে উচ্চ স্বরে দোয়া করেন নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায় করণীয় কি আসলে ইমাম সাহেবদের একটু সতর্ক হওয়া দরকার আপনি নামাজ শেষ করেছেন সালাম ফিরিয়েছেন কিন্তু যারা এক রাখা দুই রাকাত পায় নাই তারা তো দাঁড়িয়ে গেছে তা আপনি যে জোরো জোরো সম্মিলিত মোনাজাত করছেন লাউডলি হাই সাউন্ডে তাদের তো সুরা ফাতে হা উপক্রম হয়ে যায় এটা কি ঠিক হলো রসল্লা সাল্লাম হাজার হাজার ওয়াক্ত নামাজ পড়েছেন এভাবে সালাম ফিরানোর পরে সাহাবাইক রামকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন একটি হাদিসও পাওয়া যায় না একটি হাদিসও নেই কোন একদিন তিনি একা একা মোনাজাত করেছেন সালাম ফিরিয়ে একটি হাদিস পাওয়া যায় একা একা আপনিও করুন কিন্তু নামাজে সালাম ফিরিয়ে তিনি যে দোয়াগুলো করতেন সেগুলো আজকে সেরে দিয়েছেন হাজার হাজার ইমাম সাহেব সেগুলো সেরে দিয়েছে প্রিয়নো ব্যস্ত পার করতেন আল্লাহ আকবর বলতেন আল্লাহমতালাম পড়তেন আল্লাহমালাহ আলিমা আলী আতায়তাল মতি আলিমা মানায় পড়তেন আয়তুল কর্সি আলাহ পড়তেন আল্লাহমা আইনি আলাহরি কাউ শকরি কিনহবাদ পড়তেন তেতির সন আল্লাহ ইত্যাদি 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 আরও কত এগুলো রাসুল পড়তেন এগুলো সেরে দিয়া এখন জোরে জোরে মোনাজা শুরু করে দিয়েছে যেটা প্রিয় নবী জীবনে এক ওয়াক্ত করেন নাই ইন্না ই ইন্না ইলিল্লাহ সাল্লামের সব মানলেন একবারে তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত আর সালাম ফিরে যাই সুন্নাটা আপনি তরক করলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সাহাবাহরামকে নিয়ে সম্মিলিত একদিনও মোনাজাত করেন নাই এক ওয়াক্তও করেন নাই আর আপনার মোনাজাতের ধাক্কায় মাসবুকদের সুরা ছুটে যাচ্ছে আল্লাহ আমাদের উপর রহম করুন আশরাফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন শ্যাক আমি একটি মেয়েকে বিয়ে করেছি যে পর্দা করে না আমার বাসায় যখন থাকে তখন আমি তাকে পর্দা রাখার চেষ্টা করি কিন্তু সে যখন বাবার বাড়ি চলে যায় তখন সে পর্দা করতে চায় না এদিকে আমি গুণাগার হব আসলে ভাই আপনার জন্য কষ্ট লাগছে যে আপনি কেনই মেয়েটিকে বিয়ে করতে গেলেন এই জন্য বিয়ের আগে মেয়ে দেখে খোঁজখবর নিয়ে বিয়ে করা উচিত বেপর্দা মেয়ে বিয়ে করা দরকারই ছিল না যাই হোক করে ফেলেছেন বোঝাতে থাকেন চেষ্টা করুন যেহেতু আপনি আপনার চেষ্টা অব্যাহত রেখেছেন সেহেতু আশা করা যায় আপনি গুণাগার হবেন না কেমতের দিন মেয়েটা আপনাকে দায়ী করতে পারবে না আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দিতে পারবে না আর আপনি সতর্ক থাকার কারণে তার এই বেপদ্যাপনার জন্য আপনি দায়ীস হবেন না আল্লাহ আপনাকে আশা করে ক্ষমা করবেন আপনি চেষ্টা চালিয়ে যান আল্লাহ আল্লাহত আপনার স্ত্রীকে পর্দা করার তৌফিক দান করুন আমরা তো আকুছি এল শাহেদ নামে একজন ভাই জানতে চেয়েছেন সামনে ফুটবল খেলা আসছে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা কি যায় সবি ফুটবল খেলা হাঁটুর উপরে কাপড় তুলেই খেলা হয় যে প্যান্টগুলো পরা হয় এগুলোতে হাঁটু ঢাকে না কারো কারো রান পর্যন্ত খোলা থাকে তো এটা দেখানো হারাম সতর খোলা রাখাও হারাম এই জন্যই খেলাটা না দেখাই ভালো আর এটা এমনভাবে লাথি মারে মানুষের পায়ের উপরে পা পড়ে কারো পা ভেঙে যায় হসট খায় এমনভাবে লাথি মারে যে মাথা গিয়ে লাথি লাগে এটা অসুন্দর একটি খেলা যদিও জনপ্রিয় এই জন্য আমরা বলবে খেলাটি না দেখাই ভালো এবং ফুটবল খেলাকে কেন্দ্র করে জুয়া হয় তো যেহেতু জুয়া কবিরা গুণা এই জাতীয় অপ্রয়োজনীয় খেলা যেগুলো দুনিয়া কোনো কল্যাণ নেই আখেরাতে তো কোনো কল্যাণ নাই তা থেকে মুসলমান দেশকে বিরত রাখবে ওল্লাভি সকল মুভমেন্ট তো তারা যারা অপ্রয়োজনীয় কথার কাছ থেকে নিজকে বিরত রাখে আব্দুর রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন তিনি সিলেটে চাকরি করেন সেখানে অধিকাংশ ইমাম মিলাদ কেয়াম করে তাবিজের ব্যবসা করে এদের পিছনে নামাজ হবে আশা ভাই আপনি ওদের পিছনে নামাজ পড়ুন কি আর করবেন আপনার নামাজ হয়ে যাবে তবে ইমাম সাহেবদেরকে সম্ভব হলে একটু বোঝাবেন অথবা ভালো কোনো আলেমদের লেখা বই দেবেন হাদিয়া যেখানে শির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে লেখা আছে ওই বইগুলো আবদুল্লাহ জাহাঙ্গীর বই উপহার দিতে পারেন সির্কের বিষয় আমার লেখা বই আছে বেদাতের বিষয়েও আলহামদুলিল্লাহ আমার লেখা বই আছে উপহার দেন পড়ুক জানুক তাহলে আশা করা যায় তারা বুঝবে ধীরে ধীরে বেদাত তারা ছেড়ে দেবে এনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে জয়েন করে থেকেছেন সকলকে বারোবার জানিয়ে আমরা আজকের মতো শেষ করতে চাচ্ছি প্রশ্ন আপনার উত্তর সকলের অনেক ভাই মোবাইলেও প্রশ্ন করেছেন লাইভে স্ক্রিনে আসলে শরীরটা বেশি ভালো না তাই আজকে আমরা আপনাদের প্রশ্নগুলো আর নিলাম না এজন্য কেউ রাগ করবেন না আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ ইমানের সাথে রাখুন যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে যেন যেতে পারি আল্লাহ সে তপদ দান করুন আমিন সুবাহান আকুল্লহম্মদিক আশাদু আল্লাহ আল্লাহ আনতা আস্তাফুর রুকাত উব যারা শেয়ার করেননি মেহরবানি করে একটু শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ